আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা অনেকেই অবগত আছেন, আমরা রিসেন্ট কুড়িগ্রাম গিয়েছিলাম, সেখানে গিয়ে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ত্রাণ বিতরণ করে এসেছি। তো আপনাদেরকে প্রথমে আমরা সেই এলাকার সম্পর্কে একটু ধারণা দেই যেখানে আমরা গিয়েছিলাম। তো বেসিক্যালি আমরা গেছিলাম যাত্রাপুরের ওই সাইডে, আর এইটা কুড়িগ্রাম শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা ছিল আমাদের প্যাকেজিং করা ত্রাণ সামগ্রী। আর এখানে কি কি ছিল সেটা আপনাদেরকে একটু বলে দেই। এখানে আমরা দিয়েছিলাম চাউল, ডাউল, আলু, মুড়ি এবং পানি, বিশুদ্ধ পানি। তো আমরা প্রথম থেকেই টার্গেট নিয়েছিলাম অ্যারাউন্ড 200 পরিবারকে খাওয়াবো ইনশাল্লাহ। তো আমরা 210টার মতো প্যাকেট করেছিলাম, কজ দুই একটা বেশি নেওয়া যাওয়া ভালো। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি, এখানে করে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে গেছিলাম, কজ একটা পিকআপ ভাড়া নিলে খরচটা একটু বেশি পড়ে যেত, তাই জন্য আমরা অটো নিয়ে গেছিলাম। বাট অটো একটাতে হয়নি, দুইটাতে হয়নি, তিনটা অটো নিতে হয়েছিল আমাদের। তবে একটা কথা না বললেই না, সেটা হলো যে চাউল আমরা যেখান থেকে নিয়েছিলাম ওই আঙ্কেলের ব্যবহার যথেষ্ট পরিমাণে ভালো ছিল, আর উনি কিন্তু আমাদের সকল ধরনের সহযোগিতা করেছে। আমাদের ট্রানের গাড়ি বের হচ্ছে তিনটা। এই যে আমাদের অটো, অটোতে করে রওনা দিছি। এই যে আমাদের পিছনে ত্রাণ সামগ্রী আছে, আর আমরা প্রত্যেক দুইজন করে বসছি অটোতে। এটা দুইটা নদী ছিল, দুইটা নদী মিলিত হয়েছে, এই যে ওই পয়েন্টে দুইটা গাড়ি যাচ্ছে সামনে, ওইটা আর এটা। বস টাটা। তো গাইজ, আমরা কিন্তু ঘাটে চলে আসছি, আর এখানে প্রচুর ঘাট আছে, আর একটু দূরে দূরেই সবকিছু। আমরা এখন এখান থেকে রওনা দিব। আমি ভয় লাগতেছে সিরিয়াসলি। আর এই যে আমাদের গাড়ি, এই যে আমাদের একটা গাড়ি, তারপরে এই যে আমাদের দুইটা গাড়ি, আর এই যে একটা। তো ফাইনালি গাইজ, আমরা চলে আসছিলাম আমাদের গন্তব্যে, বাট আসতে একটু লেট হইলেও আমরা মোটামুটি তিনটার দিকে পৌঁছে গেছিলাম যাত্রাপুর স্থলবন্দরে আর কি, যেখান থেকে নৌকা নিতে হয়। আর এইটা হলো যাত্রাপুর সেই নৌকায় স্ট্যান্ডের ভিডিওটা, আর এটা কিন্তু একটা বড় একটা বাজার। এখানে যেদিন আমরা পৌঁছাইছিলাম, যেদিন আমরা এখান থেকে ত্রাণ বিতরণ করার উদ্দেশ্যে আসছি, সেই দিন কিন্তু এখানে হাটের দিন ছিল। বাংলাদেশে যে সকল বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা আছে তার মধ্যে কুড়িগ্রাম সবচেয়ে অন্যতম।
আর প্রতি বছরই এখানে বন্যা হয়। আর আমরা যেখান থেকে রওনা দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা দিকে পানির অবস্থান, আর এদিকে চর পড়েছে। এখানে আমাদের ত্রাণ সামগ্রী উঠতেছিল, এই নৌকাটা আমরা ভাড়া নিয়েছিলাম। আর ভাড়ার কথা যদি বলি তাহলে আমাদের 1200 টাকা ভাড়া পড়েছিল। তো আমরা চেষ্টা করেছিলাম যে বাসায় বাসায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিব, যে এদিকে মানুষ বাজার করতে অসুবিধা হয়। আর যাওয়ার পরে আপনারা ভিডিও ফুটেজে দেখতে পারবেন যে মানুষের বাড়িঘর পানির উপরে। আসলে এটার কারণ হলো অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি না হওয়ার কারণে আর প্রচন্ড রোদে পানি অনেকটাই শুকিয়ে গেছে, কমে গেছে আর কি। এজন্য কিন্তু মানে ওরা বাসায় ভালো মতো থাকতে পারতেছে, কিন্তু পানি এখনো আছে, এজন্য কিন্তু ওরা সহজে যাতায়াত করতে পারতেছে না বাজারে। আর তারা তো অবশ্যই অভাবগ্রস্ত না হলে কেন চরে থাকবে, আপনারা তো এটা বুঝতে পারতেছেন। এই জন্য কিন্তু আমরা এগুলো টার্গেট করছিলাম। তাই অনেকে হয়তো ভাবতে পারেন যে আসলে আমরা কেন মাটির উপরের মানুষদেরকে দিচ্ছি। আসলে এটাই কারণ যে তারা কিন্তু এখন বাজার থেকে অনেকটাই দূরে অবস্থিত। আপনারা ভিডিও দেখলেও কিছুটা বুঝতে পারবেন যে আমরা কত দূরে গিয়েছিলাম। এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইনারা ত্রাণ সামগ্রী নিচ্ছে, আসলে ইনারা কিন্তু আমাদের থেকে অনেক দূরে অবস্থান করতেছে, অনেকটাই দূরে। আর এজন্যই আমাদের খুঁজে খুঁজে যে চর এলাকাগুলো আছে সেগুলোর দিকে যাওয়া।